আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা তুলে ধরবো এই ভিডিওটিতে আমি আলোচনা করব স্বপ্নে মদ খেতে দেখলে কি হয় আমরা কেউ হয়তো এমন স্বপ্ন দেখতে পারি কাজী প্রত্যেকের জানার প্রয়োজন রয়েছে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ তো মূল আলোচনায় প্রবেশ করি তার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি স্বপ্নে মদ দেখেন মদের বোতল দেখেন বা যেটি দেখেন মদ দেখলেন তাহলে এমন স্বপ্ন আপনার অর্থ সম্পদ অর্জনের প্রতি ইঙ্গিত করে আপনার হাতে টাকা পয়সা আসতে পারে তার মানে ভালো লক্ষণ স্বপ্ন যদি আপনি মদ দেখেন তাহলে আপনার হাতে হয়তো টাকা পয়সা আসবে অর্থ সম্পদের মালিক আপনি হবেন যদি আপনি স্বপ্নে মদ খেতে দেখেন যে আপনি মদ খাচ্ছেন তাহলে এই স্বপ্নের দুইটা ব্যাখ্যা হতে পারে এক নাম্বার এমন স্বপ্ন আপনার অবস্থা অবনতি হওয়ার প্রতি ইঙ্গিত করে অর্থাৎ আপনার অবস্থা আগের তুলনায় খারাপ হবে যদি আপনি অনেক টাকা পয়সা অর্জন করতে থাকেন তাহলে কিছুটা কমে যাবে আপনার কামাই রোজগার ইনকাম আপনার যদি আপনি বড় লোক থাকেন তাহলে কিছুটা আপনার হোচট খাওয়ার প্রতি ইঙ্গিত করে এই কারণে যদি মদ খেতে দেখেন এমন স্বপ্ন অবস্থার অবনতি হওয়ার এটা ব্যক্তিগতভাবেও যদি আপনি একজন ভালো মেজাজের মানুষ থাকেন আচার আচরণ যদি খুব ভালো থাকে তাহলে হতে পারে যে আপনার আচার আচরণের অবনতি হবে ঘাটতি দেখা দেবে কাজে কেউ যদি এমন স্বপ্ন দেখেন তাহলে সজাগ দৃষ্টি রাখা চাই সর্বদা সতর্ক থাকা চাই অবনতি ঘটবে এমন কোনো কাজ আপনার দ্বারা করা চলবে না সতর্ক থাকতে হবে দ্বিতীয় আরও একটি ব্যাখ্যা যদি আপনি মদ খেতে দেখেন তাহলে আপনার মাঝে ও আপনার বন্ধুর মাঝে সম্পর্ক ছিন্ন হওয়ার প্রতি ইঙ্গিত করবে হয়তো আপনাদের মাঝে বন্ধুত্বের বন্ধন ছিন্ন হতে পারে ভেঙ্গে যেতে পারে কাজে সতর্ক থাকতে হবে যদি আপনি মদ খেতে দেখেন এমন কোনো কাজ করা চলবে না যা দরুন বন্ধুর সাথে সম্পর্কের ব্যাঘাত ঘটে যায় এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বন্ধুটা স্বপ্নের যদি আপনি স্বপ্নে অন্য কাউকে মদ খেতে দেখেন আপনি নিজে খাচ্ছেন না তবে অন্য কেউ মদ খাচ্ছে ওইটা আপনি দেখলেন তাহলে এমন স্বপ্নের তিনটা ব্যাখ্যা হতে পারে এক নাম্বার যদি এমন স্বপ্ন দেখেন তাহলে আপনার সুস্বাস্থ্য লাভের প্রতি ইঙ্গিত করে আপনার যদি অসুস্থ থাকে তাহলে সুস্থ হবেন যদি আপনি সুস্থ থাকেন তাহলে আপনার সুস্থতা দীর্ঘায়ী হবে ইনশা আল্লাহ এটা প্রথম ব্যাখ্যা দ্বিতীয় নাম্বার যে আপনার সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি ইঙ্গিত করবে আপনি সুখী হতে পারবেন কোনো আনন্দের সংবাদ খুশির সংবাদ আপনার জীবনে আসতে পারে তৃতীয় নাম্বার যে ব্যাখ্যা যদি আপনি স্বপ্নে অন্য কাউকে মদ খেতে দেখেন সেটি হলো যে আপনি অর্থ সম্পদশালী হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি অর্থ সম্পদশালী হতে পারবেন ধনী হতে পারবেন এই কথায় বোঝা আপনার হাতে টাকা পয়সা আসবে বন্ধুরা বুঝতেই পারলাম স্বপ্নে মদ খেতে দেখা বা মদ দেখা নিয়ে কি ব্যাখ্যা এখানে তুলে ধরা হয়েছে আপনাদের সামনে আমি বললাম মোহাম্মদ ইবনে সিন রহমতুল্লাহ আলাই এর দেওয়া স্বপ্নের ব্যাখ্যা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন কোনো বিষয় যদি জানার থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন নিজের অজান্তে যদি কমেন্ট ছোটে যায় তাহলে এইচ এম এম বেলাল হুসেন নামের ফেসবুক পেজি গিয়ে আপনারা নক করবেন সেখানে প্রশ্ন করবেন আপনাদেরকে জানাবার চেষ্টা করব ইনশা আল্লাহ এই ছিল আজকের আলোচনা বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে هكبر. السلام عليكم ورحمه الله وبركاته